বরাবরের মতো এবার তেলিয়ামুড়ার বড়মুড়া ইকো পার্কে অনুষ্ঠিত হবে হর্নবিল উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে যাবতীয় সব প্রস্তুতি চূড়ান্ত। উৎসবকে কেন্দ্র করে তেলিয়ামুড়াতে বৃহস্পতিবার এক গুরুত্বপূর্ণ বৈঠক সম্পন্ন হলো। বৈঠকে খোদ উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। হর্নবিল তথা ধনেশ পাখি বর্তমানে বিলুপ্তির পথে, আর এই ধনেশ পাখিদের রক্ষা করার জন্য বর্তমান রাজ্য সরকার 2019 সালে হাতাইকতর তথা বড়মুড়া ইকো পার্কে হর্নবিল উৎসব বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু করেছিল। 2019 সাল থেকে প্রতিবছর বড়মুড়া ইকো পার্কে জাঁকজমকভাবে উৎসবটি পালন করা হয় বন দপ্তরের উদ্যোগে। 2023 সালেও পালিত হতে চলেছে হর্নবিল উৎসব। আর এই 2023 সালের হর্নবিল উৎসবকে সামনে রেখে খোয়াই জেলা বন দপ্তরের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়াস্থিত জেলা বন দপ্তরের কনফারেন্স হলে বৃহস্পতিবার। এই সভায় উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী রায়, খোয়াই জেলার সহ সভাপতি হরিশঙ্কর পাল, তেলিয়ামুড়া মহকুমার শাসক অভিজিৎ ভট্টাচার্য, জেলা বন আধিকারিকরা। এই বৈঠকে পর্যালোচনার মাধ্যমে বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে হর্নবিল উৎসবকে কেন্দ্র করে। হর্নবিল উৎসবে বিগত বছরের কমিটি রদ বদল করে নতুন কমিটি গঠন করা হয়। অফিসের কনফারেন্স হলে আমরা একটা মিটিং করলাম। এই মিটিংটা আজকে ডিস্ট্রিক্ট লেভেলের ছিল। আপনারা জানেন যে 2019 থেকে ত্রিপুরা হর্নবিল ফেস্টিভ্যাল বড়মুড়া ইকো পার্কে হচ্ছে, সেটা সূচনা হয়েছে 2019 সালে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার বর্তমান সাংসদ শ্রদ্ধেয় শ্রী বিপ্লব কুমার দেবজি সহযোগিতা এবং তার পরিকল্পনাতে এটা শুরু হয়। তো আগামী এই বছরের যে হর্নবিল ফেস্টিভ্যাল আগামী 6 থেকে 8 ডিসেম্বরের মধ্যে যা হওয়ার কথা বড়মুড়া ইকো পার্কে, সেটাতে প্রধান অতিথি এবং ইনোগ্রেটর হিসাবে থাকার জন্য সম্মতি দিয়েছেন আমাদের অনারেবল ডেপুটি চিফ মিনিস্টার শ্রদ্ধেয় শ্রী জিষ্ণুদেব বর্মন মহোদয়। তো আমরা ডেটটা ফাইনাল করিনি, মাননীয় মন্ত্রী মহোদয়ের ডেটটা পেলে আমরা কনফার্ম করব। বাকি আমাদের বিভিন্ন কমিটি, সাব কমিটি, কনভেনার, কো কনভেনার জানা গেল হর্নবিল উৎসবের তাৎপর্য রয়েছে অনেক। বর্তমানে ধনেশ পাখির সংখ্যা অনেকাংশে বিলুপ্তির পথে। বিগত দিনগুলোতে তেলিয়ামুড়া সহ রাজ্যের বিভিন্ন গ্রাম পাহাড় থেকে শুরু করে প্রায় শহর অঞ্চলেও ধনেশ পাখি দেখা যেত। বর্তমানে পূর্বিকার তুলনায় সেরকম আর ধনেশ পাখি সচরাচর দেখা যায় না। ধনেশ পাখি পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, ফলে বিলুপ্তির পথে চলে যাওয়া ধনেশ পাখিদের সংরক্ষণের জন্য বিগত 2019 সালে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাত ধরে হাতাইকতর তথা বড়মুড়া ইকো পার্কে উদ্বোধন করা হয়েছিল এই উৎসবের। সে সময় থেকে প্রতিবছর যথারীতি বন দপ্তরের উদ্যোগে হর্নবিল উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে, এবারও হবে এই আয়োজন। এই উৎসবে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।